নমস্কার বন্ধুরা, আমাদের মহাবাণীর আজকের গল্পটি এক বীরাঙ্গনাকে নিয়ে। দিনটা ছিল 17 জুলাই 1959। কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, বাতাসে তাই একটা শিরশিরে আমেজ। আগ্রা প্যারাট্রুপার্স ট্রেনিং স্কুলের মাঠে আজ সকাল থেকেই উত্তেজনা। এই প্রথম কোনো এক আওরাত নাকি ঝাঁপ দেবে বিমান থেকে, দিকে দিকে সেই বার্তা রটি গেল ক্রমে। সকাল থেকেই মাঠে তাই উৎসাহী জনতার ভিড়। বেলা 11টা নাগাদ গোঁ গোঁ শব্দ করে মাঠের উত্তর পূর্ব কোণ থেকে উড়ে এলো বিমান বাহিনীর একটা ডাকোটা বিমান। বার দুই চক্কর কেটে নেমে এলো 1000 ফুট উচ্চতায়। বিমানের খোলা দরজায় তখন পরপর দাঁড়িয়ে আছেন 4 প্যারাট্রুপার, ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত। এদের মধ্যে প্রথম 3 জন প্রশিক্ষক, একদম পেছনে দাঁড়িয়ে ট্রেনি প্যারাট্রুপার। জীবনের প্রথম ঝাঁপ দিতে যাচ্ছেন আজ। দরজার মাথায় সবুজ আলো জ্বলে উঠতেই একে একে 3 প্রশিক্ষক ঝাঁপ দিলেন শূন্যে। এবার চতুর্থ জনের পালা। প্রবল আত্মবিশ্বাস নিয়ে ডাকোটার খোলা দরজায় এসে পা রাখলেন তিনি। দৃঢ়বদ্ধ চোয়াল, চোখে তীব্র একাগ্রতা, বুকের মাঝে রোমাঞ্চের কাঁপন। সবুজ আলো জ্বলতেই ভয় ডরকে একপাশে সরিয়ে রেখে উড়ন্ত বিমান থেকে শূন্যে ঝাঁপ দিলেন। আর সেই সাথে তিনি ঢুকে পড়লেন ইতিহাসের পাতায়, ভারতীয় উপমহাদেশের প্রথম নারী প্যারাট্রুপার। বিমান থেকে ঝাঁপিয়ে শূন্যে পড়তেই 2-4 সেকেন্ডের জন্য সব নিশ্চল হয়ে গেল তার কাছে। দেহ, মন, এমনকি চিন্তাশক্তিও যেন তাদের সত্তা হারিয়ে ফেলল। প্যারাসুটের টানে জেগে উঠলেন তিনি, বোধশক্তি ফিরে পেলেন দ্রুত। উপরের দিকে তাকিয়ে দেখলেন বিশাল প্যারাসুটটা পুরো ফুলে উঠেছে, কমে গেছে পড়ার গতি। এবার নিচে তাকিয়ে সব স্পষ্ট দেখতে পেলেন। একজন প্রশিক্ষক চিৎকার করে নির্দেশ দিচ্ছেন। মিনিট খানেকের মধ্যেই খুব নিচে এসে মাটিতে নামার প্রস্তুতি নিলেন তিনি, আর তারপর নিরাপদে পা রাখলেন মাটিতে। মাথার হেলমেট খুলতেই ঘাড় বেয়ে নেমে এলো এক ঢাল চুল। উল্লাসে চিৎকার করে উঠল জনতা, উপমহাদেশের প্রথম নারী প্যারাট্রুপার কিন্তু একজন বঙ্গললনা, জন্ম কুমিল্লায়, শৈশব ও কৈশোর কেটেছে রংপুরে। বাবা হরেনচন্দ্র ছিলেন কারমাইকেল কলেজের শিক্ষক, ছোটবেলা থেকেই ভীষণ ডানপিটে, গাছে ওঠা থেকে সাইকেল চালানো সবেতেই পাল্লা দিতেন ছেলেদের সাথে, ছিলেন একজন পাক্কা স্পোর্টস পার্সন। দেশভাগের উত্তাপ ছড়িয়ে পড়ার আগেই পুরো পরিবার চলে আসে কলকাতায়, প্রথমে বেথুন স্কুল, তারপর মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস। 1957 সালে ভারতীয় বিমানবাহিনীতে যোগ দেন ডাক্তার হিসেবে। কমিশন পাওয়ার পর পোস্টিং হয় কলাইকুণ্ডায়। 1959 বিমানবাহিনী সদর দপ্তর থেকে এক সার্কুলার জারি করে ডাক্তারদের প্যারাসুট ট্রেনিংয়ের জন্য আহ্বান জানানো হয়। অবাক কাণ্ড ঘটল তারপর। ভাইসের দুধ খাওয়া বিশাল গোঁফের অধিকারী উত্তর ভারতীয় পুরুষ ডাক্তাররা এগিয়ে না এলেও আবেদন করে বসল 81 বাঙালি মেয়ে, ফ্লাইট লেফটেন্যান্ট গীতা চন্দ। বায়ুসেনা ভবন থেকে অবশ্য তাঁর আবেদন নট অ্যাপ্লিকেবল ছাপ মেরে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। ডাক্তার ম্যাডাম তো রেগে আগুন, সোজা হাজির ইস্টার্ন কমান্ডের বায়ুসেনাধ্যক্ষের অফিসে। মহিলা হওয়ার অপরাধে তিনি যদি বাদ পড়েন তবে তাঁকে ফৌজে নেওয়া হলো কেন? শেষমেশ এয়ার মার্শাল সুব্রত মুখার্জির হস্তক্ষেপে মে মাস নাগাদ গীতাকে পাঠানো হলো PTS আগ্রায়। উত্তর ভারতের তীব্র গরমে শুরু হলো ট্রেনিং। বর্ষার সময়ে প্যারাট্রুপার স্কুলে ট্রেনিং চালানো যায় না বলে সেই সময় স্কুল বন্ধ থাকে প্রতি বছর, কিন্তু সেবার ব্যতিক্রম হলো। একজন মাত্র মহিলা শিক্ষার্থীকে নিয়ে চালু থাকলো স্কুল। লাগাতার 1.5 মাস ধরে PT, প্যারেড, দৌড়ানো এবং অন্যান্য শারীরিক কসরত করতে হতো গীতাকে। প্রতিদিন সকালে 5 মাইল দৌড়তে হতো। এই কঠোর পরিশ্রম করতে গিয়ে শুরুর দিকে মাঝে মাঝে ভেঙে পড়তেন তিনি। নিজের মনেই সন্দেহ জাগত আদৌ তিনি পারবেন কিনা টিকে থাকতে। ট্রেনারদের উৎসাহ এবং নিজের মধ্যে থাকা দৃঢ় সংকল্প নিয়ে সব কিছুকে শেষ পর্যন্ত জয় করে নিলেন তিনি। অবশেষে এলো সেই 17 জুলাই, উড়ন্ত ডাকোটা থেকে প্রথমবারের মতো ঝাঁপ দেন তিনি। এর মাত্র 8 দিন পরে দিলেন দ্বিতীয় ঝাঁপ। সেদিন দর্শক আসনে ছিলেন তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী VK কৃষ্ণমেনন। তবে প্রথম দিনের মতো মসৃণ ছিল না সেদিনের ঝাঁপ। দড়িতে দড়িতে জট পাকিয়ে সে এক কেলেঙ্কারি, কোনো রকমের পরিস্থিতি আয়ত্তে আনেন। মোট 7 বার এভাবে বিভিন্ন উচ্চতা থেকে প্যারাসুট নিয়ে অবতরণ করেন তিনি। তার মধ্যে একটা ছিল রাতের বেলায়। ওই বছর আগস্ট মাসে সফলভাবে কোর্স শেষ করার পর তাকে প্যারাট্রুপারে ব্যাচ পড়িয়ে দিলেন দেশের প্রথম এয়ার মার্শাল সুব্রত মুখার্জি। অবসর নেবার সময় তিনি ছিলেন বিমানবাহিনীর একজন উইং কমান্ডার। 70-এর দশকে বিখ্যাত ফেমিনা পত্রিকা উপমহাদেশের বিভিন্ন ক্ষেত্রে প্রথমাদের
এক তালিকা প্রকাশ করে। সেখানে দ্বিতীয় নামটি ছিল গীতাচন্দের, আর প্রথম স্থানটা সেটাও দখলে ছিল এক বঙ্গললনার, উপমহাদেশের প্রথম ইংলিশ চ্যানেল জয়ী মেয়ে আরতি সাহা। কে বলে বাঙালি নারী অবলা? বন্ধুরা, আমাদের আজকের গল্পটি কেমন লাগলো জানাবেন, আর আমাদের মহাবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে উৎসাহ দেবেন। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদের আজকের গল্পটি লিখেছেন শ্রী স্বপন সেন, তাঁকে অসংখ্য ধন্যবাদ।